বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন একটি বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে প্রোডাক্ট তৈরি করতে আপনার খরচ আসবে 15 টাকা থেকে 20 টাকা, আর এই প্রোডাক্টটি মার্কেটে বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 100 টাকায়। অতএব আপনারা বুঝতেই পারছেন এই ব্যবসায় লাভের পরিমাণ কীরকম হতে পারে। আর আজকের এই ভিডিওতে যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব, এই প্রোডাক্টটি আমাদের প্রত্যেকের বাড়িতে প্রতিদিনই ব্যবহার করা হয়। এই প্রোডাক্টটি যদি আমাদের একদিন না হয় তাহলেই কিন্তু চলবে না, আর সেই জন্যই কিন্তু এই প্রোডাক্টটির চাহিদা মার্কেটে সবসময়ই রয়েছে। আপনারা যদি এই প্রোডাক্টের ব্যবসা শুরু করেন তাহলে বিক্রি নিয়ে একদম চিন্তা করতে হবে না, খুব সহজেই এই প্রোডাক্ট মার্কেটে আপনার বিক্রি হয়ে যাবে। আপনারা যদি একটু ঠিকঠাকভাবে মার্কেটিং করতে পারেন তাহলে দেখতে পারবেন কাস্টমাররা এসে আপনার বাড়ি থেকে প্রোডাক্ট কিনে নিয়ে যাচ্ছে। ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে বলবার জন্য এবং প্রোডাক্ট তৈরি করে দেখানোর জন্য এই কোম্পানি থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম। ম্যাডামের কাছ থেকে আমরা ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে জেনে নেব এবং দেখে নেব কী করে এই প্রোডাক্টটি তৈরি করা হয়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। আর ভিডিওটিকে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিয়ে অবশ্যই শেয়ার করে দেবেন। ম্যাডামের কাছ থেকে তো আমরা ব্যবসাটির সম্বন্ধে ডিটেলসভাবে জেনেই নেব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটাই কথা বলবো, যে কোনো কাঁচামাল বা মেশিন কিনবার আগে ভালো মতো ভেরিফাই করুন, ভালোভাবে যাচাই করুন, তারপরেই কিনুন, কারণ কিনবার সময় আমি থাকবো না। তো চলুন শুরু করা যাক। নমস্কার ম্যাডাম, আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। নমস্কার ম্যাডাম, প্রথমে যদি আমাদের দর্শক বন্ধুদের আপনার নাম এবং আপনার কোম্পানির নামটি একটু বলেন। আমার নাম সুস্মিতা সাহা, আমি শিলিগুড়ি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ থেকে বলছি। তো কোনো দর্শক বন্ধু যদি আপনাদের এই কোম্পানিতে আসতে চায় কী করে আসবে, আপনাদের লোকেশনটা কী আছে? কোনো দর্শক বন্ধুরা যদি আমাদের কোম্পানিতে আসতে চান তো আমাদের লোকেশনটা হলো শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি, হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটে আমাদের অফিস আছে। আর আপনার যদি চিনতে অসুবিধা হয় তো ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। তো ম্যাডাম, এই ভিডিওর মধ্য দিয়ে আমাদের দর্শক বন্ধুদের আজকে কী ব্যবসা সম্বন্ধে বলতে চলেছেন? আজকে আমি আমাদের দর্শক বন্ধুদের এমন একটি ব্যবসা সম্বন্ধে বলতে চলেছি যে ব্যবসাটি মানে যে মালটা আমরা প্রোডাক্ট করব যে মেশিনটির মধ্যে দিয়ে, সেই প্রোডাক্টসটি আমাদের ন্যূনতম জীবনে কতটা ইম্পর্টেন্স, কতটা মানে সেটা ছাড়া আমাদের একদমই চলবে না। ধরুন আমাদের বাড়িতে কোনো জামা কাপড় ধোয়ার ব্যাপারে বা কোনো ঘর পরিষ্কার করার ব্যাপারে, বড় বড় হোটেল রেস্টুরেন্ট সব কিছু পরিষ্কার করার জন্য যেটা খুব বেশি পরিমাণে দরকার সেটা হলো সার্ফ, মানে ডিটারজেন্ট সার্ফ বানানোর যে মেশিনটা আছে সেটা দিয়ে কীভাবে ব্যবসা করবেন সেটার ব্যাপারে আজকে আমি আমাদের দর্শক বন্ধুদেরকে বলতে চলেছি। আচ্ছা ম্যাডাম, এই ব্যবসা শুরু করতে কোনো রকম মেশিন প্রয়োজন হবে? হ্যাঁ, এই ব্যবসাটি শুরু করতে গেলে পর তিনটা মেশিনের দরকার পড়ে। যেমন ডিটারজেন্ট সার্ভ বানানোর জন্য প্রথমে একটা মিক্সার মেশিনের দরকার, যেটাতে ডিটারজেন্টের যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেই মিক্সার মেশিনে মিক্স হয়ে যাবে। সেকেন্ড যেটা দরকার সেটা হলো স্ক্রিনিং মেশিন, মানে মিক্স করার পর সেটা হচ্ছে গোটা গোটা ঢেলার মতন হয়ে যায়, সেটাকে মিহি করার জন্য স্ক্রিনিং মেশিনের দরকার পড়ে, সেই স্ক্রিনিং মেশিনে একদম মিহি হয়ে যাবে। আর থার্ড যেটা দরকার সেটা হলো প্যাকিং মেশিন, মানে আপনি তো ডিটারজেন্টটা বানালেন, বানানোর পর সেটা তো আর খোলা খোলা হাতে গিয়ে আপনি বিক্রি করতে পারবেন না, সেটাকে প্যাকেটিং করার দরকার পড়বে, তো সেই প্যাকিং করার জন্য প্যাকিং মেশিন আছে। তিনটা মেশিন আপনাকে কিনতে হবে। আচ্ছা ম্যাডাম, এই ব্যবসা শুরু করবার জন্য কি র মেটেরিয়ালস প্রয়োজন হবে? এই ব্যবসাটি শুরু করতে গেলে পরে 20-25 রকমের আইটেমের দরকার, কারণ যে কোনো একটা মেটেরিয়ালস দিয়ে আপনি ডিটারজেন্ট বানাতে পারবেন না। সেটাতে আপনার পলিমার লাগবে, হপসা লাগবে, এওএস পাউডার লাগবে, পলিথিন লাগবে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে পিপিটি সিলিকা, কালার দানা, তারপরে হচ্ছে আপনার পারফিউম, সব কিছু আপনার দরকার পড়বে। তো এই সমস্ত রকমের ম্যাটেরিয়ালসগুলো আপনি আমাদের কোম্পানি থেকেই পেয়ে যাবেন। ঠিক আছে, এমন নয় যে আমরা শুধু মেশিনই দিই, মেটেরিয়ালস আপনাকে অন্য কোথা থেকে কিনতে হবে সেটা একদমই নয়। আমাদের কোম্পানিতে আপনি মেশিনের পাশাপাশি মেটেরিয়ালসের ব্যবস্থাও আছে। আচ্ছা ম্যাডাম, আপনার কাছে কী কী র মেটেরিয়ালস স্টকে রয়েছে একটু দেখাবেন দর্শক বন্ধুদের। তো আসুন দর্শক বন্ধুরা, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, শুধু মুখে বললেই হয় না, আপনাকে দেখাতেও হবে। তো আমি যেমন মেশিনটা আপনাকে দেখিয়ে দিলাম, পাশাপাশি চলুন আমি আপনাকে মেটেরিয়ালসটাও দেখিয়ে দিচ্ছি। তো দর্শক বন্ধুরা, তো আমি আপনাকে যেটা বলেছিলাম যে আমাদের কাছে শুধু মেশিন নয়, মেটেরিয়ালসও অ্যাভেলেবেল আছে। তো সেই মেটেরিয়ালস আপনি দেখতেই পাচ্ছেন, এখানে বিভিন্ন রকমের ডিটারজেন্ট পাউডারের মেটেরিয়ালস রাখা আছে, এখানে এওএস পাউডার, হপসা, ডোলোমাইট, পিপিটা সিলিকা, তারপরে যে কালার দানা আছে, নিচে পারফিউম আছে, আরও পলিথিনে যে দেখুন পলিমার আছে, এগুলো সমস্ত রকম মেটেরিয়ালস লাগবে আপনার। শুধু একরকম মেটেরিয়ালস দিয়ে আপনার ডিটারজেন্ট পাউডার রেডি হবে না, এই সমস্ত রকম মেটেরিয়ালস কোয়ান্টিটি মতন দিলেই আপনার একটি ভালো ব্র্যান্ডেড মেটেরিয়ালস রেডি হবে। তো দর্শক বন্ধুরা, আপনাদের মেশিন নিলে যে পরবর্তীকালে যে মেটেরিয়ালসের চিন্তাটা হয় সেই মেটেরিয়ালসের চিন্তা করে লাভ নেই, আমাদের কাছে আপনি মেশিনের পাশাপাশি মেটেরিয়ালসও অ্যাভেলেবেল পাবেন।
মাধ্যমে এবং মেশিনের মাধ্যমে যদি দর্শক বন্ধুদের একটু ডিটারজেন্ট পাউডার তৈরি করে দেখান তাহলে খুব ভালো হয়। অবশ্যই চলুন দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিটারজেন্ট পাউডার আপনি তৈরি করতে পারবেন। তো সবার ফার্স্টে আপনাকে একটা মিক্সার মেশিনের মধ্যে সমস্ত মেটেরিয়ালসগুলো ঢেলে দিতে হবে, অল্প অল্প করে, কোয়ান্টিটি মতন। সেটা টেকনিশিয়ান আপনাকে যখন আপনি মেশিন দেবেন ও আপনাকে বলে দিবে কতটা পরিমাণ আপনাকে কোয়ান্টিটি দিতে হবে। তো প্রথমে মিক্সার মেশিনের কাজ, মিক্সার মেশিনে আপনি সমস্ত মেটেরিয়ালসগুলো ঢেলে দিতে হবে। একবারে সব সমান ইকুয়ালি যাবে না, কোনোটা মেটেরিয়ালস কম দিতে হবে, কোনোটা বেশি দিতে হবে। সেটা টেকনিশিয়ান আপনাকে বলে দিবে কতটা পরিমাণ দিতে হবে। তো অ্যাট ফার্স্ট মিক্সার মেশিনের মধ্যে মেটেরিয়ালসগুলো কোয়ান্টিটি মতন ঢেলে নেবেন। তারপরে ওটাকে আপনার 20-25 মিনিটের মতন ওটাকে একটু মিক্স হতে দেবেন। মিক্স হওয়ার পরে যখন ওটা পুরোপুরি রেডি হয়ে যায়, মিক্স হয়ে যাবে, মিক্স হওয়ার পর ওটাকে নিয়ে আপনি স্ক্রিনিং মেশিনে ঢেলে দেবেন। ঠিক আছে, স্ক্রিনিং মেশিনেও ঢেলে দেওয়ার পর স্ক্রিনিং মেশিন পুরো মিহি হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কী সুন্দর স্ক্রিনিং মেশিনে মিহি হচ্ছে। তো যেটা গোটা গোটা ঢেলা ঢেলা টাইপ আছে সেটা একদম ভেঙে গিয়ে একদম মিহি হয়ে বেরিয়ে যাচ্ছে। তো তারপর যেটা দরকার পড়ে সেটা হলো প্যাকিং মেশিন। আপনি দেখতেই পাচ্ছেন সার্ফ তো পুরো রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পর ওটাকে প্যাকিং করতে হবে। তো সেই প্যাকিংয়ের পাউচগুলো আপনি আমাদের কাছেই পাবেন। এরপর আমি দেখে দিচ্ছি কীভাবে প্যাকিং করতে হবে। প্রথমে প্যাকেটের ভিতর ভরে দিলেন, ভরে দেওয়ার পর আপনি মেশিনের মধ্যে দিলে অটোমেটিকলি সিল হয়ে বেরিয়ে যাবে। এটা হলো ব্র্যান্ড সিলার মেশিন। ঠিক আছে, এরপর নেক্সট যদি আপনারা মনে করেন যে আপনারা এরকম এক পিস করে প্যাকেট করবেন না, আপনারা অটোমেটিক প্যাকিং মেশিন নিতে চান, তো সেই মেশিনও আপনি আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন। যে মেশিনে আপনার এক মিনিটে 20-25 পিস পাউচ সিল হয়ে বেরিয়ে যাবে, তাও আবার চেন সিস্টেম। ঠিক আছে, তো দর্শক বন্ধুরা, আপনারা যদি মনে করেন ম্যানুয়াল ব্যান্ড সিলিং মেশিনের পরিবর্তে আপনি অটোমেটিক পাউচ প্যাকিং মেশিন নেবেন সেটাও নিতে পারেন। আবার অনেকে যদি মনে করে থাকেন যে এত বাজেট নেই তারা ম্যানুয়াল দিয়ে স্টার্ট করবেন, তো ম্যানুয়াল ব্যান্ড সিলার মেশিন তো আপনি ভালো মতন 1 গ্রাম থেকে শুরু করে 5 কেজি পর্যন্ত প্যাক করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কী সুন্দরভাবে সার্ক বানিয়ে সেটাকে রেডি করা হলো। আরও ডিটেলসভাবে জানতে চাইলে আপনাকে অফিসে আসতে হবে। অফিসে আমি আপনাকে আরও ভালোভাবে বলে দেবো কীভাবে মিক্স করতে হয়, মেশিনটার ক্যাপাসিটি কত দূর, কী মোটর লাগে, সব কিছু বৃত্তান্ত আমি আপনাকে বলে দেবো। ম্যাডাম, ডিটারজেন্ট পাউডার তৈরি করা তো আমরা দেখলাম, এই মেশিনগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন? হ্যাঁ অবশ্যই, এই মেশিনগুলো যা যা আছে, মিক্সার, স্ক্রিনিং, ব্যান্ডসিলার, প্যাকিং মেশিন, সব আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং করা মেশিন। এমন নয় যে আমরা বাইরে থেকে কিনে এনে আপনাদেরকে সেল করছি, একদমই না। এগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং করা মেশিন বলেই আমরা আমাদের মেশিনের উপর গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি। যদি কোনো রকমের প্রবলেম হয় সেটা সার্ভিসিং থেকে শুরু করে, এক্সচেঞ্জ থেকে শুরু করে, সমস্ত কিছু ফ্যাসিলিটি আপনি আমাদের কোম্পানি থেকেই পেয়ে যাবেন, কারণ এই মেশিনগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং করা মেশিন। আচ্ছা ম্যাডাম, এই মেশিনগুলোর মাধ্যমে প্রতি ঘন্টায় কীরকম প্রোডাকশন হতে পারে? দেখুন, এই মেশিনের উপর ক্যাপাসিটি কোয়ান্টিটি দেওয়া থাকে। যেমন মিক্সার মেশিন যেটা আছে ওটা 50 কেজি থেকে শুরু আছে, 50 কেজি আছে, 100 কেজি আছে, 120 কেজি আছে, 250 কেজি আছে। এবার আপনি কোয়ান্টিটি বুঝে নেবেন, 50 কেজির যে মিক্সার মেশিনটা আছে ওটা 1 ঘন্টায় আপনার 50 কেজি মাল বের করে দিবে। ঠিক আছে, 100 কেজির যদি নেন তো 1 ঘন্টায় 100 কেজি মাল রেডি হয়ে যাবে। তো এরকমই মিক্সার মেশিনের ওপর কোয়ান্টিটিটা ডিপেন্ড করে। আচ্ছা ম্যাডাম, আপনাদের এই মেশিনগুলোর দাম কীরকম রয়েছে? এই মেশিন যেটা আছে যেটা সেমি অটোমেটিক আমি আপনাকে বললাম, 50 কেজির মিক্সার মেশিন, স্ক্রিনিং মেশিন আর প্যাকিং মেশিন মিলিয়ে, তিনটা মেশিন মিলিয়ে এখন অফার প্রাইস চলছে 1,05,000 টাকা। মানে আপনি যদি 1,05,000 টাকা ইনভেস্ট করেন তো আপনি একটা ডিটারজেন্ট পাউডারের কারখানা আরামসে খুলে দিতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আমি আপনাকে আরেকবার বলে দিচ্ছি, মাত্র 1,05,000 টাকা ইনভেস্ট করে আপনি ডিটারজেন্ট বা সার্ফ বানানোর কারখানাটা খুলে নিতে পারবেন, এবং খুব সহজে মেটেরিয়ালসগুলো দিয়ে অল্প মূল মানে অল্প পুঁজি রেখে আপনি মার্কেটে ছেড়ে দিতে পারবেন। আচ্ছা ম্যাডাম, যে কোনো ব্যবসা শুরু করলে সবাই কিন্তু আগে সেই ব্যবসার লাভটা দেখে, তো এই ব্যবসায় লাভ কীরকম পরিমাণে হতে পারে যদি দর্শক বন্ধুদের একটু বুঝিয়ে বলেন?
হ্যাঁ অবশ্যই, দেখুন যে কোনো বিজনেস তো স্টার্ট করলেই হলো না, সেটার ব্যাপারে আমাদের ফুল মার্কেটিং লাইনটা আমাদের জানতে হবে, সেটাতে কতটা পরিমাণ লাভ হচ্ছে, কতটা পরিমাণ আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে এবং সেই ইনভেস্ট করার পর আপনার কাছে প্রফিট কতটা বাঁচতেছে। তো দর্শক বন্ধুরা, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো আমরা যেটা আজকে যে বিজনেসটা ডিটারজেন্ট পাউডার বলছি, সেই ডিটারজেন্ট পাউডার যদি আপনি একটা নর্মাল পাউডার বানান যেটা মার্কেটে অল্প দামে পাওয়া যায়, সেই ডিটারজেন্ট পাউডার নর্মালটা বানাতে গেলে আমাদের মোটামুটি 1 কেজি বানাতে 18 থেকে 19 টাকার মতন কস্টিং আসে। আর যদি আমরা একটা ব্র্যান্ডেডের মধ্যে বানাই, যেমন সার্ফ এক্সেল, সানলাইট, তারপরে সফেদ, এটা বানাতে আমাদের 1 কেজি পাউডার বানাতে আমাদের 24 থেকে 25 টাকার মতন কস্টিং চলে আসে, ঠিক আছে। এবার যখন আমরা মার্কেটে, যখন দোকান থেকে আমরা একটা সার্ফের প্যাকেট, মানে একটা 1 কেজি প্যাকেটই যদি আমরা কিনতে যাই, 80-90 টাকার নিচে কিন্তু আমরা পাবো না, সেটা আমরা দোকান থেকে কিনতে যাওয়ার সময়। কিন্তু যখন আপনি বানিয়ে যখন হোলসেলে দেবেন বা কোনো দোকানে দেবেন, সেখানে নিশ্চয়ই আপনি 80-90 টাকা পাবেন না, সেখানে যদি আপনি 24-25 টাকাও যদি আপনার কস্টিং, আপনি মেনে নিন আপনার 30 টাকাই কস্টিং হলো, তো আপনি যদি 40-50 টাকাতেও ছেড়ে দিন, আপনার পার কেজিতে আপনার 10 থেকে 15 টাকা 20 টাকা পর্যন্ত লাভ থেকে যায়। তো এবার দিনে তো আপনি নিশ্চয়ই 1 কেজির কাজ করবেন না, মোটামুটি 200 কেজির কাজ আরামসে করা যাবে, কারণ ঘন্টায় আপনি 50 কেজি বার করছেন, তো আপনি 200 কেজি আরামসে সারাদিনে আপনি বের করে ফেলতে পারবেন। এবার 200 কেজি মাল যদি আপনি সাপ্লাই করতে পারেন, মানে 200 কেজি মাল যদি আপনি সেল দিতে পারেন, পার ডে আপনার 9 করেও আপনার 5 থেকে 10 হাজার টাকা লাভ আছে। আচ্ছা ম্যাডাম, মার্কেটে তো বিভিন্ন কোম্পানি রয়েছে যারা কিন্তু এই ধরনের ডিটারজেন্ট পাউডারের মেশিন বিক্রি করছে, তো দর্শক বন্ধুরা তাদের কাছে মেশিন না কিনে কেন আপনাদের কাছে কিনবে? আপনাদের কী স্পেশালিটি রয়েছে? হ্যাঁ দেখুন, মার্কেটে অনেক কোম্পানি আছে, শুধু আমাদের শিলিগুড়িতেই নয়, শিলিগুড়ির বাইরেও কোম্পানি আছে। তো আমরা আমাদের কোম্পানি থেকে আপনাকে এর জন্যই কিনতে বলছি, কারণ আমাদের এখানে সমস্ত রকম ম্যাটেরিয়ালসের সুবিধাও আপনি পেয়ে যাবেন, এছাড়াও আপনি সার্ভিসিং থেকে শুরু করে যে কোনো জিনিস, মার্কেটিং লাইন, সমস্ত কিছু আপনি আমাদের কাছ থেকেই আইডিয়াটা পেয়ে যাবেন। আমরা শুধু মেশিন দিলাম, মেশিন দিয়েই যে আপনার কাছ থেকে সম্পর্ক শেষ সেটা একদমই নয়। মেশিন দেওয়ার পরে যেটা দরকার পড়ে ম্যাটেরিয়ালস, ঠিক টাইম মতো ম্যাটেরিয়ালস না পেলে মেশিন কিনে কোনো লাভ হবে না, আপনার মেশিন দুদিনেই বন্ধ হয়ে যাবে। তো সেটা হলো, মেশিন তো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, আপনাকে ম্যাটেরিয়ালসটা বারবার কিনতে হবে, সেই ম্যাটেরিয়ালসগুলো আপনি আমাদের কোম্পানি থেকে অল টাইম অ্যাভেলেবেল পাবেন। আপনি যখনই ফোন করবেন আপনাকে আমাদের অফিসে আসতে হবে না, আপনি ফোন করে দিলে আমরা ট্রান্সপোর্টের সাহায্যে বা বাসে করে আমরা পাঠিয়ে দেবো, আপনি বাস স্ট্যান্ড থেকে বা ট্রান্সপোর্টেশন থেকে আপনি রিসিভ করে নিতে পারবেন, অনলাইনের মাধ্যমে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন। এছাড়াও মেশিনে যদি কোনো রকম প্রবলেম হয়, আমি বলছি না যে আমাদের কাছ থেকে মেশিন কিনলে আপনার মেশিনে কোনো রকম প্রবলেম হবে না, মেশিন বলতেই ছোটোখাটো প্রবলেম দেখা দেবেই, তো সেই মেশিনে যদি কোনো রকম প্রবলেম দেখা দেয় আপনি আমাদেরকে ফোন করবেন, আমরা দুদিনের মধ্যে টেকনিশিয়ান আপনার বাড়ি অবধি পৌঁছে দেবো, সে আপনাকে 1 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস দেবে, সেটার জন্য আপনাকে কোনো চার্জ পেমেন্ট আমরা দাবি করব না। এছাড়াও 1 বছরের পরে যদি কোনো রকমের প্রবলেম দেখা দেয়, সেক্ষেত্রে শুধু আপনি আমাদের টেকনিশিয়ানের যাতায়াতের খরচ দিলে পরেই আর কিছু লাগবে না, সে আপনাকে মেশিনটা পুরোপুরি ঠিক করে দিয়ে আসবে। যদি কোনো প্রবলেম হয় যে আপনার মেশিন চলছে না, তো আমরা এক্সচেঞ্জের অফারও আছে, এক্সচেঞ্জ করে দেবো আপনাকে। তো সমস্ত রকম ফ্যাসিলিটি আপনি আমাদের কোম্পানি থেকেই পেয়ে যাবেন। আচ্ছা ম্যাডাম, মার্কেটে তো অনেক ব্যবসা রয়েছে, কেন আপনি ডিটারজেন্ট পাউডারের ব্যবসাকে প্রেফার করছেন? মার্কেটে হ্যাঁ অনেক রকমের ব্যবসা আছে, আমি ডিটারজেন্ট মেশিনের ব্যাপারে এই কারণেই বলছি কারণ এটি আমাদের সব জায়গায় পাওয়া যায়, যে কোনো দোকানে বলুন, মুদিখানা দোকান বা হোলসেলে, বড় বড় গ্রোসারি দোকানে, সব জায়গাতে এটি বিক্রি হয়। এটা যদি আপনি পাশাপাশি কোনো দোকানে অল্প স্বল্প করে বিক্রি, মানে দিয়ে যদি বিক্রি করতে পারেন, সেখান থেকেও আপনার হচ্ছে কিছুটা আয় হবে, বা আপনি যদি হোলসেলেও দেন সেখানেও আপনার হচ্ছে ভালোই ইনকাম হবে। আর এটি কোনো দিনও বন্ধ হবার নয়, এটা আমরা যতদিন বেঁচে থাকবো এই সার্পের দরকার আমাদের হবেই, কারণ যে কোনো জিনিস পরিষ্কার করার কাজে সার্পের ইম্পর্টেন্সটা খুব বেশি। আচ্ছা ধরুন ম্যাডাম, কোনো দর্শক আপনাদের কাছে মেশিন কিনলো, প্রোডাক্টটা তৈরি করলো, সবথেকে যেটা বড় সমস্যা হয় প্রোডাক্ট বিক্রি নেই বা মার্কেটিংয়ে, তো এই ব্যবসা মার্কেটিং কী করে করবে বা প্রোডাক্ট বিক্রি কী করে করবে? দেখুন, প্রোডাক্ট বানিয়ে সেটা আপনি মার্কেটিংয়ে কীভাবে দেবেন, মার্কেটিং লাইনটা আপনাকে আগে ধরতে হবে, মার্কেটিংয়ে গিয়ে আপনাকে হোলসেলে দেখতে হবে আপনার মালটা বানাতে, বানানোর পর কস্টিংয়ে সেটা ওরা প্রাইস কতটা দিচ্ছে। তো হোলসেলে তো আপনার এটা বিক্রি হবে, কারণ সার্প এমন কেউ নেই যে ইউজ করছে না, ডিটারজেন্ট পাউডারটা এমন কেউ নেই যে কেউ ঘরে ঘরে বলুন, বাইরে বলুন, যে কোনো জায়গায় আমাদের লাগেই, আমাদের ডিটারজেন্ট পাউডারের দরকার খুব বেশি পরিমাণে, সেটা ছাড়া আমাদের কোনো দিনই চলবে না। তো এটা অবশ্যই দোকানে, হোলসেলে বলুন, সব জায়গায় বিক্রি হবেই। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু পরিশ্রম করে মার্কেটিং লাইনটা একটু ভালো মতন জমিয়ে, আপনি যদি অল্প অল্প করে যদি মাল ছাড়েন, একটু অল্প পুঁজি রেখে বেশি লাভ রাখবেন না, কারণ ফার্স্ট টাইম তো যতক্ষণ আপনার মালটা ওরা ইউজ না করবে ততক্ষণ ওরা আপনাকে সঠিক দামটা দেবে না। তো অল্প দাম রেখে, অল্প পুঁজি রেখেও আপনি হোলসেলে ছেড়ে দিন, তারপরে আস্তে আস্তে যখন দেখবেন যে আপনার মালটা, মানে আপনি যে প্রোডাকশনটা করেছেন, মানে
যে প্রোডাক্টটা আপনারা বানিয়েছেন সেটা যতক্ষণ ইউজ না করেন ততক্ষণ আপনি পাবেন না প্রাইস, দামটা আপনি সঠিকভাবে পাবেন না। তো অল্প পুঁজি রেখে ছেড়ে দিন, আপনার মার্কেটিংয়ে অল্প অল্প করে ছাড়তে ছাড়তেই আপনি হচ্ছে দেখবেন আপনার 5,000 থেকে 10,000 50,000 পর্যন্ত আপনার ইনকামটা হয়ে যাবে। সেক্ষেত্রে আমিও আপনাদেরকে অনেকটা হেল্প করব, আমাদের কোম্পানি থেকে অনেকটা হেল্প করা হবে। কারণ অনেক দর্শক বন্ধুরা আছে যারা মেশিন নয় বানানো প্রোডাক্ট চায়, তো যারা আমাদের কাছ থেকে মেশিন নেয় আমরা তাদেরকেই আমাদের মানে যারা প্রোডাক্ট কিনতে চায় বানানো প্রোডাক্ট তাদের নাম্বারটা আমরা ফরওয়ার্ড করে দিই। তো সেক্ষেত্রে বিক্রির জন্য আপনাকে কোনো অসুবিধায় পড়তে হবে না। আচ্ছা ম্যাডাম, কোনো দর্শক ধরুন আপনাদের এই ডিটারজেন্ট পাউডার তৈরি মেশিন কিনলো, মেশিন কিনেই কিন্তু সে তৈরি করতে পারবে না, এর জন্য একটা ট্রেনিং প্রশিক্ষণ দরকার হবে, এটা কি আপনারা দিয়ে থাকেন? হ্যাঁ অবশ্যই। দেখুন, মেশিন কিনলে মেটেরিয়ালস কিনলেই যে আপনি একটা বিজনেস হয়ে গেল সেটা না, সেটার জন্য আপনাকে সঠিক পরিমাণ মতো আপনার ট্রেনিং দরকার। কারণ কোন মেটেরিয়ালসে কতটা দিতে হবে, মেশিনটা কীভাবে চালু করতে হবে, কীভাবে মেনটেন্যান্সের ব্যাপার আছে, সমস্ত কিছু আপনাকে জানতে হবে। সেটার প্রশিক্ষণ আমাদের কোম্পানি থেকেই দেওয়া হবে, আমাদের কোম্পানি থেকে ট্রেনিং দেওয়া অপারেটর আপনার বাড়িতে পাঠানো হবে, সে আপনাকে ভালো মতন শিখিয়ে প্রোডাক্ট বানিয়ে ও তারপরে আসবে। সেটার জন্য আপনাকে আলাদা করে কোনো চার্জ আমরা দাবি করব না। আচ্ছা ম্যাডাম, এই ব্যবসা গ্রামে শহরে করা যায় এরকম কি কোনো ক্রাইটেরিয়া রয়েছে? হ্যাঁ, এই ব্যবসাটি শুধু শহরেই করতে পারবেন বা শুধু গ্রামেই করতে পারবেন এরকম কোনো কথা নেই। আপনি ব্যবসাটা যে কোনো জায়গায় করতে পারেন, আপনি বাড়িতে বসেও ব্যবসা করতে পারেন, ঠিক আছে, বা আপনি যদি একটা কারখানা বা ফ্যাক্টরি খুলতে চান সেখানেও বসেও আপনি ব্যবসাটি করতে পারেন। কারণ এই ব্যবসাটি এই মালটায় প্রোডাক্টটা সব জায়গায় দরকার, কোনো জায়গায় এটা ছাড়া চলবে না। তো আপনারা যে কোনো জায়গায় মেশিন কিনে মেটেরিয়ালস কিনে আপনারা ব্যবসাটা করতে পারবেন। আচ্ছা ম্যাডাম, এই ব্যবসা শুরু করতে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হবে? হ্যাঁ অবশ্যই, ব্যবসাটা শুরু করতে গেলে একটা MSME লাইসেন্সের দরকার পড়ে, যেটা ছাড়া সার্ফ মানে ডিটারজেন্ট পাউডারের কারখানা আপনি খুলতে পারবেন না। সেই ছোট্ট একটা MSME লাইসেন্স যদি আপনি বানিয়ে নেন তো সেক্ষেত্রে আর কোনো দরকার পড়বে না কোনো লাইসেন্সের, ওটা দেখেই আপনি আরামসে ব্যবসাটা করতে পারবেন। আচ্ছা ম্যাডাম, যে সমস্ত বেকার বন্ধুরা এই ভিডিওটি দেখছেন, যারা ভাবছেন কোনো একটি নতুন ব্যবসা শুরু করবেন কম টাকা পুঁজির মধ্যে, তাদের উদ্দেশ্যে আপনি আপনার কোম্পানির তরফ থেকে কী বলবেন? দেখুন, যে কোনো যে দর্শক বন্ধুরা এখন আপাতত আমার ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে বাড়িতে বসে থেকে কোনো লাভ নেই। যদি আপনাদের কাছে এখন বর্তমানে কোনো কাজ না থাকে, যারা মনে করছেন যে যাদের কাছে কোনো সরকারি কাজ নেই বা প্রাইভেট ফার্মে কাজ করে বেশি উপার্জন করতে পারছেন না, তো তাদের জন্য এই ব্যবসাটি খুব লাভবান হয়ে দাঁড়াবে। তারা যদি মনে করে যে না অন্যের কাজ না করে নিজে বাড়িতে বসে এই ব্যবসাটি শুরু করতে পারেন, তাহলে অল্প থেকে আপনার 5 থেকে আপনি মান্থলি 50,000 পর্যন্ত কামাতে পারবেন। সে জন্য আপনাকে একটু আমাদের অফিসে আসতে হবে, অফিসে এসে মেশিনগুলো দেখুন, আমি আপনাকে আরও ভালোভাবে বুঝিয়ে দেবো কীভাবে ব্যবসাটি করে আপনারা রুজি রোজগারের পথ বার করতে পারবেন। কারণ করোনা চলাকালীনই এখন অনেকেরই কাজ চলে গিয়েছে, তো তারা যদি মনে করেন যে ব্যবসাটি শুরু করে আপনাদের নিজেদের হচ্ছে রুজি রোজগারের পথ বার করবেন, তো তারা অবশ্যই ব্যবসাটি শুরু করতে পারেন। তো কোনো দর্শক বন্ধু মেশিন কিনতে আপনাদের এখানে আসতে চাইলে কী করে আসবেন? কোনো দর্শক বন্ধুরা যদি মেশিন কিনতে চান বা আমাদের সাথে যোগাযোগ করতে চান, তো ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করুন। আমাদের অফিসটা হলো শিলিগুড়িতে, ঠিক আছে, আবার শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটে আছে। আপনারা বাসে করে আসতে পারেন, বাসে করে আসলে আপনাদের জংশনে নামানো হবে, বা ট্রেনে করে যদি আসেন তো আপনাকে NJP স্টেশনে নামানো হবে, সেখানে নেমেও আপনি আমাদের কল করতে পারেন। বা কোনো দর্শক বন্ধুরা যদি মনে করে থাকেন যে তারা আসতে পারবেন না এত দূরবর্তী স্থান থেকে, তো তারা ফোন করে দিলে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা মেশিন পাঠিয়ে থাকি। তো ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি বিজনেসের আইডিয়া আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য।